হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনার মোবাইল থেকে। তো আপনি যে কলেজে অ্যাডমিশন নিতে চান এবং ফর্ম ফিল আপ করতে চান, সেই কলেজটি অ্যাপটি আপনার মোবাইলের ব্রাউজারে এসে সার্চ করবেন। সার্চ করলে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে চলে আসবে। এখানে দেখুন, আমি সার্চ করেছি বড়াবাজার বিক্রম টুডু, তারপরে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। তো আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন বড়াবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পৌঁছে গেছি। তো আপনি যদি এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি আসতে চান, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে আসতে পারেন। এখানে আসার পর এখানে দেখুন অনলাইন অ্যাডমিশন 2020, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এখানে দেখুন অ্যাডমিশন ফর্ম ফিল আপ, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে গেছে। তো এখানে দেখুন ডেট, আপনি যে ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি শো করছে। তারপরে সেশন 2020-21, কোর্স ইয়ার ফার্স্ট সেমিস্টার। তো আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো এখানে নেমের জায়গায় অ্যাপ্লিকেন্টের নেম, তারপর অ্যাপ্লিকেন্টের ফাদার অথবা গার্জেনের নেম, তারপর এখানে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট মান্থ ইয়ার এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেন্টের মাদার নেম, তারপর সেক্স, অ্যাপ্লিকেন্ট মেল না ফিমেল, তো এখানে মেল আমি সিলেক্ট করছি। তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস, অ্যাপ্লিকেন্ট যদি বিবাহিত হয় সেক্ষেত্রে ম্যারিড, এবং অবিবাহিত হলে আনম্যারিড সিলেক্ট করতে হবে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিকলি সিলেক্ট হয়েই থাকবে। স্পাউস নেম, যদি অ্যাপ্লিকেন্ট ম্যারিড হয় সেক্ষেত্রে স্পাউস নেম দিতে বলা হবে। তারপর রিলিজন, এখান থেকে হিন্দুইজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, আদার্স অপশন রয়েছে, তো এখান থেকে আপনি আপনার রিলিজিয়ন চুজ করবেন। তারপর ব্লাড গ্রুপ, এখান থেকে আপনার ব্লাড গ্রুপ চুজ করবেন। তারপর আপনার সিটি, তারপর ক্যাটাগরি, আপনি যদি ওবিসি হন সেক্ষেত্রে ওবিসি চুজ করবেন। ওবিসি চুজ করার পর এখানে কাস্ট ইস্যুড বাই, আপনার কাস্ট সার্টিফিকেটটি কার দ্বারা ইস্যু করা হয়েছে, তো এখান থেকে আপনি সেটি চুজ করবেন। তারপর নিচে দেখুন কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিবেন। তো যেহেতু আমি জেনারেল, তাই এখান থেকে আমি ইউআর সিলেক্ট করছি। তারপর অ্যাপ্লিকেন্টের পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপর স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল আদার্সের অপশান আছে, তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল তাই ডাব্লিউবি সিলেক্ট করছি। তারপর এখানে দেখুন পিডাব্লিউডি, অ্যাপ্লিকেন্ট যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। তারপর ইকোনমিক্যালি উইকার সেকশন, তো আপনি যদি ইকোনমিক্যাল উইকার সেকশনের আন্ডারে পড়েন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। তারপর অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি ইনকাম, ইয়ারলি যত টাকা ইনকাম হয় সেটি এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিকেন্টের যদি স্পোর্টস সংক্রান্ত কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। তারপর এনসিসি বা এনএস সংক্রান্ত যদি কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস, আদারওয়াইজ নো। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি, তো এখানে অ্যাপ্লিকেন্টের একটা নিজস্ব ইমেল আইডি বানিয়ে দেবেন। আর আপনি যদি ইমেল আইডি বানাতে না জানেন সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিও দেখে আপনি নিজের থেকেই ইমেল আইডি বানাতে পারবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন অথবা আই বাটনে দেওয়া হবে। তারপর অ্যাপ্লিকেন্ট যদি হোস্টেলে থাকতে চায় সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার, গার্জিয়ান ভোটার নাম্বার, এগুলো ম্যান্ডেটরি নয়, আপনি নাও দিতে পারেন। তারপর লাস্ট ইনস্টিটিউট, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট এইচএস যে স্কুল থেকে পাস করেছে সেই স্কুলের নাম এখানে দিতে হবে। তারপর কন্যাশ্রী আইডি, অ্যাপ্লিকেন্ট যদি ফিমেল হয় এবং কন্যাশ্রী আইডি থাকে সেক্ষেত্রে এখানে কন্যাশ্রী আইডি দিতে হবে। এরপর রয়েছে ডিটেলস অফ মাধ্যমিক এক্সামিনেশান, এখানে মাধ্যমিক যত সালে পাস করেছেন সেই সালটি দিতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোন বোর্ড থেকে পাস করেছে, কী কী সাবজেক্ট ছিল সেই সংক্রান্ত এখানে সমস্ত তথ্য এন্ট্রি করতে হবে, এবং কত পার্সেন্টেজ ছিল এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে ডিটেলস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, এখানে এইচএস কত সালে পাস করেছে সেটি দিতে হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তারপর কোন বোর্ড থেকে পাস করেছে সেটি এখান থেকে চুজ করতে হবে। যদি অ্যাপ্লিকেন্ট ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করে সেক্ষেত্রে কলেজে অ্যাডমিশনের জন্য এলিজিবল নয়। এরপর রয়েছে মার্কস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, অর্থাৎ এইচএসে আপনার কী কী সাবজেক্ট ছিল এবং সেই সাবজেক্টগুলোতে কত নাম্বার পেয়েছেন সেই সমস্ত তথ্য এখানে এন্ট্রি করতে হবে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপে যদি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বাংলা, হিন্দি, সাঁওতালি এগুলোর মধ্যে যেটি থাকবে সেটি চুজ করবেন, এবং সেই সাবজেক্টে কত পেয়েছেন সেটা মার্কস অবডেন্টের ঘরে লিখতে হবে। তারপর ইংলিশ, ইংলিশে কত নম্বর পেয়েছেন সেটি লিখতে হবে। এরপর আপনার ইলেকটিভ সাবজেক্ট, আপনার ইলেকটিভ সাবজেক্ট যেগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনি চুজ করবেন। তো এখান থেকে আমি হিস্ট্রি চুজ করে নিচ্ছি, তারপর জিওগ্রাফি, তারপর পলিটিক্যাল সায়েন্স, তারপর ফিজিক্যাল এডুকেশন। তো এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশন বলে কোনো সাবজেক্ট নেই, তো এখান থেকে আমি আদার্স চুজ করে নিচ্ছি। তো এরপর আমি ডান দিকে মার্কস অপডেন্টের জায়গায় আমার মার্কসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন অটোমেটিকলি টোটাল নাম্বার এসেছে এবং কত পার্সেন্টেজ হয়েছে সেটিও এসেছে। এরপর রয়েছে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করার জন্য এখানে দেখুন সিলেক্টের অপশন রয়েছে, সিলেক্টে চুজ করে আপনার ফাইল থেকে সেই অ্যাপ্লিকেন্টের ফটোটি দেখে নেবেন। তারপর এখানে আপলোড ফটো, এর উপরে ক্লিক করতে হবে। এরপর দেখুন প্লিজ ওয়েট, এখানে দেখুন ফটো আপলোড হয়ে গেছে। এরপর সিগনেচার, সিগনেচার আপলোড করার জন্য আবার সিলেক্টে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে আপনি ফটোটি চুজ করবেন, তারপর আপলোড সিগনেচারে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত তথ্য দেওয়ার পরে আপনি একবার ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন, তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে একটি পপ আপ আসবে, আর ইউ সিওর টু সাবমিট দ্য ভ্যালু, ক্লিক ওকে টু সাবমিট অ্যান্ড ক্যান্সেল টু চেঞ্জ। যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করবেন, আর যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে ক্যান্সেলে ক্লিক করবেন। তো যেহেতু আমার সমস্ত তথ্য ঠিক আছে তাই আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন পেজটি একটু লোড হচ্ছে। প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে ডেমো অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিভিউ আসবে। তো এখান থেকে আপনি আপনার সমস্ত তথ্য একবার দেখে নেবেন, দেখার পর যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনি এডিট ফর্মে ক্লিক করে আবার এডিট করতে পারবেন। তারপর ফাইনাল সাবমিট করার জন্য ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করেন। যদি আপনি ফাইনাল সাবমিট করে দেন সেক্ষেত্রে আর আপনি কোনো কিছুই এডিট করতে পারবেন না। তো যেহেতু আমার এখানে সমস্ত তথ্যই ঠিক আছে তাই আমি ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করছি। ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করলে এখানে আবার একটি পপ আপ আসবে, তো এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে পেজটা ঠিক এরকম আসবে, কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম সাকসেসফুলি, অ্যাপ্লিক্যান্ট আইডেন্টিটি কোড স্ল্যাশ রেজিস্ট্রেশন নাম্বার। এটা তো আপনি এটা কপি করে রাখবেন অথবা এই পেজটি স্ক্রিনশট করে রাখবেন। তো এরপর আপনি যদি অনার্স কোর্সের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর অনার্স এর ঘরে টিক দিবেন, আর আপনি যদি অনার্স কোর্সের জন্য আবেদন করতে না চান কেবলমাত্র পাস কোর্সের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে নট অ্যাপ্লাই ফর অনার্স এর উপরে ক্লিক করতে হবে। তারপর পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের আবেদন করার জন্য বিএ জেনারেল এবং জিওগ্রাফি পাসের জন্য জিওগ্রাফি পাস এর উপরে ক্লিক করতে হবে। তো আপনি যদি অনার্স কোর্সের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এর উপরে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন ইউ আর অ্যাপ্লাইং ফর অনার্স অ্যান্ড বিএ জেনারেল অ্যান্ড জিওগ্রাফি পাস। তো এটা যদি আপনার সঠিক তথ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন চুজ ফর অনার্স, যেহেতু আমি অনার্স কোর্সের জন্য আবেদন করছি এবং পাস কোর্সের জন্য আবেদন করছি তো যে সাবজেক্টগুলোতে আমি অনার্স নিতে চাই সেই সাবজেক্টগুলো এখানে চুজ করতে হবে। তো চয়েস ওয়ানে আমি এখানে ইংলিশ অনার্স দিচ্ছি, চয়েস টুতে পলিটিক্যাল সায়েন্স, চয়েস থ্রিতে জিওগ্রাফি অনার্স। এরপর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখুন ইওর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, নো অ্যাপ্লিকেশন ফিজ টু বি পেড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে যে কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কোনো টাকা লাগবে না, তাই এখানে কোনো টাকা পেমেন্ট করতে হয়নি। তো এটা প্রিন্ট আউট করার জন্য প্রিন্টে ক্লিক করবেন, তারপর এখানে আপনি মোবাইল দিয়ে করলে অটোমেটিকলি পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, আর ল্যাপটপ দিয়ে করলে এখানে দেখুন সেভ এজ পিডিএফ, তারপর সেভ করলেই সেভ হয়ে যাবে। তো এরপর আপনি এখানে ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পর আপনার সামনে দেখবেন স্টুডেন্ট লগ ইনের পেজটি আসবে। তো এখানে আপনি আপনার ইউজার নেম অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি অনলাইন করার সময় পেলেন সেই ইউজার নেমটি দিবেন। এছাড়াও আপনার মোবাইলে ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই ইউজার নেম ও পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন। আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এখানে দেখুন ফরগট অর রিসেন্ট পাসওয়ার্ড অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার ও আপনার ডেট অফ বার্থ দিয়ে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড পুনরায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে স্টুডেন্টের প্রোফাইলটি চলে আসবে, এখানে স্টুডেন্টের নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্যই এখান থেকে দেখে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য ডান দিকে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে আসবে, তো এখানে দেখুন প্রিন্টের অপশান রয়েছে, প্রিন্টে ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তারপর দেখুন হস্টেল অ্যাডমিশন, হস্টেল অ্যাডমিশন নেওয়ার জন্য হস্টেল অ্যাডমিশনে ক্লিক করতে হবে এবং অনলাইন পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য এর উপরে ক্লিক করতে হবে। যদি আপনি রেজিস্ট্রেশনের সময় কিছু ডাটা ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে ডিলিট ইওর রেজিস্ট্রেশন ডাটাতে ক্লিক করে রেজিস্ট্রেশনটি ডিলিট করতে হবে এবং পুনরায় নতুন করে আবেদন করতে হবে। এবং অনলাইন করার সময় আপনি কী কী ডকুমেন্ট আপলোড করেছেন সেই সব ডকুমেন্ট দেখার জন্য ভিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার ওল্ড পাসওয়ার্ড এন্টার করতে হবে, তারপর আপনি নতুন পাসওয়ার্ড এন্টার করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং আপনার প্রোফাইলটি লগ আউট করার জন্য লগ আউটে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনি কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।